ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে রমজানের একটি ফরজ কাজা রোজার জন্য কতটুকু চাল দিতে হয়। যদি কোনো মানুষের রমজান মাসে রোজা ছুটে যায় তাহলে এটা কাজা আদায় করতে হবে রমজানের পরে, অর্থাৎ তার যদি সামর্থ্য থাকে, শারীরিকভাবে রোজা আদায় করার সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই তাকে ওটার কাজা আদায় করতে হবে। আর কাজা রোজার জন্য মিসকিন দান করা, মিসকিনকে দান করা বা কাফফারা দেওয়া, এটা কোনো ক্রমেই জায়েজ হবে না, ব্যক্তিকে নিজেকেই সেই সিয়ামকে পালন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে উনি ইচ্ছা ছিল যে রমজানের পরে কাজা আদায় করবে কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, অসামর্থ্য হয়ে গেছে, তো এই অসামর্থ্য অবস্থায় তার ওই রোজার কাফফারা দিতে পারবে, কোনো অসুবিধা নাই। সেটা হলো এই সোয়া কেজি পরিমাণ, সোয়া কেজি বা দেড় কেজি পরিমাণ চাউল, হ্যাঁ, একটি রোজার বিনিময়ে দেড় কেজি, সোয়া কেজি থেকে দেড় কেজি, একটু বেশি দিলে ভালো হয়। তো প্রতিটি রোজা যদি পাঁচটা হয় তাহলে পাঁচ দেড়ে সাড়ে সাত কেজি এরকম চাউল কোনো মিসকিনকে দিয়ে দিবে, কয়েকজন মিসকিনকে ভাগ করে অথবা একজন মিসকিনকে দিলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আলম।